আসসালামু আলাইকুম গার্ডেন সিক্রেটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে একটি ইনডোর প্ল্যান্টের ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমরা মার্বেল কুইন যে পথসটা আছে এটি চারা তৈরি করছি। তো একটি সহজ পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে আপনারা মার্বেল কুইনের চারা সহজেই তৈরি করতে পারবেন। এখানে দেখেন নোট থেকে যেখানে রুট এসেছে শেকড়গুলো ঝুলে আছে, ওখান থেকে আমরা নোটগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। তো ছোটো ছোটো নোট কেটে নিলাম অল্প অল্প করে। হ্যাঁ দেখেন একটা ডাল থেকে কতগুলো চারা এখানে তৈরি হচ্ছে। তো এই যে এটা হচ্ছে এনজয় পথস, পাশে দেখছেন। তো এই নোটগুলো আমরা কেটে নিলাম। এনজয় পথসের নোটগুলো একইভাবে যেখানে শিকড় আছে সেখান থেকে নোটগুলো আমরা কেটে নিচ্ছি। কাটার পরে আমরা যে মিডিয়া তৈরি করে নিয়েছিলাম সেটা হচ্ছে কোকোপিট, মাটি, ভার্মি কম্পোস্ট, ফাঙ্গিসাইড ও অন্যান্য আরও কিছু মিডিয়া যেমন হাড়ের গুঁড়ো, এগুলো সব কিছু মিলিয়ে মিডিয়াটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম। আমরা এখন এই নোটগুলো দিয়ে গাছের মধ্যে মাটির মধ্যে গাছগুলো বুনে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গাছটা সেট করে দিলাম। একটি টবের মধ্যে আমি দুটো তিনটে করে নোট দিয়ে দিয়ে টবটা একদম পূর্ণ করে দিচ্ছি, যেন গাছটি যখন একদম সতেজ হয়ে যাবে তখন যেন দেখতে ঝোপালো লাগে। তো এই চারা তৈরির প্রায় 15 থেকে 20 দিন পর দেখেন কত সুন্দরভাবে মাশাল্লাহ চারা তৈরি হয়েছে। আর পথস গাছের চারা তৈরি করার জন্য আপনারা বর্ষার সিজনটাকে বেছে নেবেন। বর্ষার সিজনে কিন্তু সবচেয়ে ভালো চারা তৈরি করা যায় এই পথসে। তো আজকে পথসে চারা তৈরির ছোট্ট একটি টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আপনাদের উপকারে আসে আমাদের কমেন্ট করে জানাবেন যে কোন গাছ সম্পর্কে আপনারা জানতে চান। চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। আর সবাই লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।